এর কি প্রতিকার আমার জানা নেই। রাক্ষসী মায়ের কি প্রতিকার তা হয়তো রাক্ষসীরাই জানে, কিন্তু রাক্ষসীরা হয়তো এমন এক প্রতিকার জানে যার দ্বারা কিরণমালার উপর অশুভ শক্তির প্রভাব সম্পূর্ণ কেটে যাবে। পিতা, কোন রকমে আলোকে আটকেছে কিরণমালা, পিতা কোন উপায় পেলেন? পাবিনা, কেউ কোন উপায় পাবি না আমার মায়া থেকে মুক্তি পাওয়ার। এ কি হলো কিরণমালার? আমাদের এই বঞ্চিকা গ্রহে এসে কিনা তার দু হাতে অশুভ শক্তি জন্ম নিল। যে কিরণমালা শুভ শক্তির প্রতীক, আজ তাকে কিনা তার মেয়ের থেকে দূরে পালাতে হচ্ছে, যাতে তার স্পর্শে তার মেয়ের কোনো ক্ষতি না হয় এই ভয়। সবই শয়তানি রাক্ষসী কটকটির ফল। আরে শয়তান রাজা হুড়হুর, সে তো একটা বিশ্বাসঘাতক। বঞ্চিকা গ্রহবাসী তাকে রাজা স্বীকার করেছে, আর আমরা তাকে এই বঞ্চিকা গ্রহের রাজা বানিয়েছি। সে কিনা পৃথিবীর অশুভ শক্তি শয়তানি রাক্ষসীর কটকটির হাতে হাত মিলিয়ে এই বঞ্চিকা গ্রহকে কালিমালিপ্ত করছে। যে এই বঞ্চিকা গ্রহের আসল বন্ধু তার এত বড় ক্ষতি করলো। আমার আলো, আমার আলো কবে ঠিক হবে রানী আলা? আমি তো কিচ্ছু ভেবে পাচ্ছি না, কতক্ষণই বা ওকে নকুল আর গর্জনের সঙ্গে খেলায় ভুলিয়ে রাখবো। আমি কিচ্ছু ভেবে পাচ্ছি না, যখন থেকে ও জানতে পেরেছে তুমি ওর সত্যিকারের মা, ও যে তোমার কাছে আসার জন্য আকুলি পিকুলি করছে কিরণমালা। আমার ভিতরটা যে তোলপাড় করছে রানিয়াল, আমি এতদিন পর আমার মেয়েকে ফিরে পেয়েও তাকে একবারের জন্য স্পর্শ করতে পারছি, তাকে বুকে টেনে নিতে পারছি না, তাকে আদর করতে পারছি না। আমার খুব কষ্ট হচ্ছে রানিয়াল, আমার জীবনের অশান্তি এখনো মিটেনি, বারবার আমাকে আমার আলোর কাছ থেকে পালিয়ে বেড়াতে হচ্ছে, তার থেকে দূরে থাকতে হচ্ছে। আমার খুব ভয় করছে রানিয়ালা, এই অশুভ